আফিফ আল হাসান বলেছেন, Islamqa.info থেকে কি এলেম ও ফাতোয়া নেওয়া যাবে, একটু জানালে ভালো হয়। হ্যাঁ, নেওয়া যাবে, কারণ এটা একটা অথেন্টিক ওয়েবসাইট, এটা থেকে অনেক গভীর এবং সমৃদ্ধ জ্ঞান পাওয়া যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে, ওয়েবসাইটগুলো ব্যক্তিরাই করেছে, মানুষরাই করেছে, তিনি মুসলিম হন যাই হন, আমরা ভুল করি, আমরা কেউ পরিপূর্ণতার মধ্যে নেই। অতএব Islamqa এর যদি কোনো ভুল ত্রুটি কোনো একটা মাসালা বা ইস্যুতে ধরা পড়ে তাহলে সেটা নেওয়া যাবে না। কিন্তু ওভারঅল Islamqa এ যাতে আমিও কাজ করেছিলাম 2003 সালে কয়েক মাস এবং 2004 সালে প্রথম দিকে কয়েক মাস, আমার পিএইচডি শেষ হওয়ার পরে এবং দেশে চলে আসার আগে বেশ কয়েক মাস কাজ করেছিলাম, এবং সেখানে আমি দেখেছি মানে লং পড়াশোনা করার পরে যে এর অধিকাংশটাই হলো শুদ্ধ। এবং যারা এই প্রশ্নগুলো তৈরি করছেন তারা একজন শায়খের আন্ডারে অনেক স্কলাররা, সৌদি, ইয়েমেনি, সুদানি, মিশরি, এরকম স্কলাররা, তাদের সাথে আমিও কাজ করেছি। তো ফলে এটা একটা এলমি মাজাল, ময়দান। সুতরাং আমরা বলবো যে যেটার যাদের মানহাজ ঠিক থাকে, উত্তর দলিল নির্ভর এবং এলমি ভাবে তারা সব কাজ সমাধান করেন, তারা আমাদের রিসোর্স হতে পারেন। যদিও কিছু কিছু ইন্ডিভিজুয়াল ইস্যুর ক্ষেত্রে তারা ভুল করে। মিজানুর রহমান।